निश्चिंत खान स्वास्थ्यकर ऑल टाइम बार ऑल टाइम हेल्दी लाइफ স্বাধীন বাংলাদেশ খাঁচার ভিতরে ছিলাম, আজকে স্বাধীন বাংলা আমরা নতুন করে পেলাম। আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা দেখছি নিপীড়ন, অত্যাচার, কোনো আইন নেই দেশের মধ্যে, ব্যভিচার। আজকে আমাদের মনে হচ্ছে আমাদের কথা বলার ভাষাই আমরা হারিয়ে ফেলছি। আজকে আমরা যে উপহারটা পেয়েছি এটা আসলে সম্পূর্ণ কৃতজ্ঞতা যায় ছাত্র সমাজের উপর। আজকে যে ছাত্র সমাজ যে উপহারটা আমাদেরকে দিয়েছে এটা আসলে আমরা সারা জীবন ইতিহাস হিসেবে মনে রাখব। আমরা একাত্তর দেখিনি, কিন্তু আমরা ছাত্ররাই এই শেখ হাসিনা খুনি হাসিনাকে আজকে পতনের মুখে দিয়ে তাকে দেশ ছাড়া করতে পেরে এতে আমরা অনেক খুশি। আমরা নিজেকে জয় মনে করছি, আর এই দেশে সাক্ষী হতে পেরে নিজেদেরকে খুব আনন্দ বোধ হচ্ছে। মতো খুশি, এতদিন আমরা বুলেট বোমা বুলেট খাইছি, ইয়া খাইছি, এখন মনে করেন যে আমরা অনেক খুশি, স্বাধীন করছি, স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হয়েছি, আমরা আজকে অনেক খুশি, ঈদের মতো খুশি, আমরা ঈদের মতো খুশি। বাংলাদেশে নতুন সূর্য উদয় হয়েছে, বাংলাদেশে নতুন সূর্য উদয় হয়েছে। আজকে এই আন্দোলনে আমাদেরকে সেরকম খুশি লাগতেছে, আজকে মনে হয় ঈদের চেয়েও বেশি খুশি আছি আমরা। বিগত 17 বছর ধরে এই বাংলাদেশের জনগণ এই সরকারের আর এই সরকারের পেটুয়া বাহিনী, পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড চালাইছে এই জাতির উপর, এই 2024-এর শিক্ষার্থীদের উপর যে জুলুম নির্যাতন চালাইছে, যেভাবে গুলি, ধর, পাকড়, খুন খারাপা করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে, হত্যা করছে,